গুড মর্নিং ফ্রেন্ডস, সহজ পাকের আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন হলো প্রায় 11টাই বাজে আর এখন আমরা যাচ্ছি ফালাকাটায় গুঞ্জার দিদুনের বাড়িতে। আর সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে না বৃষ্টি একদম কমছিল না, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো ফালাকাটাতেও শুনলাম বৃষ্টি হচ্ছে, এখনও মেঘ করে আছে। আর আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি, তাই বৃষ্টির মধ্যে আর রওনা দেওয়া গেল না, বাসে করে যাওয়ার কথা ছিল। কিন্তু গুঞ্জা বাসে গেলে বাসে যেতেই যায় না, বাসে খুব কাঁদে, বাসের গন্ধটাও ওর সহ্য হয় না, সেই জন্য বাইকে করে যাচ্ছি। আর ফালাকাটা খুব বেশি দূর না, এখান থেকে বাইকে করে 1 ঘন্টার পথ। তো আগেও ফালাকাটায় বাইকে করে গেছি। এই যে আমাদের প্যাকিং একদম রেডি, আর গুঞ্জা আবার দুদিনের জন্য যাচ্ছি, তার জন্য কিছু খেলনাও নিয়ে নিয়েছে। আচ্ছা, এই তো দিদুনের বাড়িতে যাবি বলে কত আনন্দ। এখানে হলো কোয়েল মাছের ঝোল রান্না করেছে। আর কি করছো কোয়েল আজকে? শুধু মাছের ঝোলই, কারণ আমরা চলে যাচ্ছি অল্প কয়েকজন, তো মাছের ঝোলই হয়ে যাবে। রেইনকোট নিয়ে নিছি, একটু দাঁড়াতে হবে বৃষ্টি পড়লে পরে। হ্যাঁ বুটি, আমরা যাচ্ছি, ভালো করে থাকিস তুই, হ্যাঁ কাউ করবি না। আস্তে আয় গুঞ্জা, পিছলা আছে। মুখটা দেখি, আনন্দটা দেখি দিদুনের বাড়ি যাওয়ার। সামনে দেখো তোমার দেশি গরু, গরুদের এই যে গরুর পিঠের উপরে ফিঙে পাখি বসে আছে একটা, এই যে বকও আছে এখানে দেখ, ও বাঁধা আছে। আসছি, গুঞ্জা ওঠ। বন্ধুরা, আমরা এখানে একটা নদীর সামনে দাঁড়িয়ে আছি, আর একজন জেলে মাছ জাল ফেলে মাছ তুলছে। তো সেটাই আমরা গুঞ্জাকে দেখানোর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। তো জেলে মনে হচ্ছে এখন জাল ফেলবে না, কারণ মাছগুলো তুললো সবে, সেটা ঠিক করে রেখে তারপর যদি আবার মনে হয় তাহলেই জাল ফেলবে। তো আমরা এখানে আর ওয়েট করছি না, চলে যাচ্ছি। কোচবিহারে এসে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, তাই আমরা একটা দোকানে দাঁড়িয়ে আছি। আরেক জায়গায় এখন বৃষ্টির জন্য দাঁড়ালাম। কোচবিহারে একবার বৃষ্টি শুরু হয়েছিল, আবার বাড়ির পরে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। ফালাকাটা এখান থেকে মাত্র 1/2 ঘন্টা, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না। আর বৃষ্টি যদি না পড়তো এতক্ষণে ফালাকাটায় পৌঁছে যেতাম। আর এই তো, আপনার হাতে থাকুন, পুরো ব্লগটা দেখতে থাকুন, বাড়ি কখন পৌঁছতে পারি দেখি। ব্লগটা আমি এত পর্যন্তই শেষ করছি। আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিও এবং ব্লগগুলি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।